बिस्मिल्लाहिर रहमानिर रहीम हाजी असमत कलेजेर ऑनलाइन शिक्षा कार्यक्रमेर पक्ष थेके एकादश श्रेणीर नवागत शिक्षार्थीदेरके धन्यवाद। तुम्रा आजके आमार भूगोल प्रथम पत्रेर बांग्लादेशेर भूप्रकृति निये आलोचना शुनबे। आशा करी तुम्रा भालो आसो एवं निरापदेई आछो। तो आम्रा एकोन बांग्लादेशेर भूप्रकृति निये आलोचना करब। बांग्लादेशेर भूप्रकृतिके निये आलोचनार आगे आमादेर तुम्हादेरके दुई तीनटी कथा बोले नेई। तुम्रा 1952 साल बोलतेई बुझो भाषा आंदोलन, 1971 साल बोलते ही बुझो स्वाधीनता संग्राम, एरकम विभिन्न साल एवं विभिन्न तारीखेर साथे जेमन परिचित भूगोलेर एरकम कतगुली साल आछे, जुग महाजुग आछे, एगुलो एरकमई। जखन आमरा ओई जुगटार कथा बोलबो तखन आमरा बुझबो जे एई समयेर कथा बोलतेछि। जेमन जुरासिक काल, এটা বললেই বোঝা যায় যে তখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব করত। টারশিয়ারি কাল, তখন পৃথিবীতে হিমালয়ের মতো ভাস বা ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। প্লাইস্টোসিন কাল, এটা বললেই বোঝা যায় যে তখন পৃথিবীতে বরফে ঢাকা পড়েছিল এবং ওই সময় কিছু ভূমিরূপ সৃষ্টি হয়েছে। আমি এই কথাগুলি আগেই বলে নিলাম এই কারণে না হয় তোমাদের কিছু দ্বন্দ্ব সংশয়ের সৃষ্টি হতে পারে। যাক, ধন্যবাদ। এখন আমরা মূল পাঠে চলে আসি। বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টারশিয়ারি মহাকালের পাহাড়সমূহ। টারশিয়ারি মহাকালে সারা পৃথিবীর পাহাড় পর্বতগুলি সৃষ্টি হয়েছিল, বিশেষ করে বঙ্গিল বা বাস পর্বতগুলি। তবে বাংলাদেশে টারশিয়ারি মহাকালের শেষের দিকে অর্থাৎ মায়োসিনকালে, অর্থাৎ হিমালয় পর্বতের সময় না, এটা আরও পরে 1 থেকে 1.5 কোটি বছর আগে এই বাংলাদেশের যে পাহাড়গুলি এইগুলির মোটামুটি সৃষ্টি হয়েছে। তো বাংলাদেশের টারশিয়ারিগুলের যুগের পাহাড় ছাড়াও আরও দুই ধরনের ভূপ্রকৃতি আছে। এটা হলো প্লাইস্টোসিনকালের সোপান, এটা হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টারশিয়ারি কালের অর্থাৎ মায়োসিন উপযুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, টারশিয়ারি যুগের পাহাড়কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ, যেটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং কক্সবাজার এই অঞ্চলে অবস্থিত। আর উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, যেটা সিলেট বিভাগে অবস্থিত, ওই অঞ্চলে যে পাহাড়গুলা দেখা যায়। তা এই দুই ভাগে ভাগ করা হয়েছে টারশিয়ারি মহাকালের পাহাড়সমূহকে প্রধানত। তা আমরা টারশিয়ারি মহাকালের পাহাড়সমূহকে আমরা আলোচনা করলে আমরা দেখব যে টারশিয়ারি মহাকালের পাহাড়ের চট্টগ্রাম অঞ্চলের পাহাড় বা দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ, এই পাহাড়গুলির আসামের লুসাই পাহাড় এবং মায়ানমারের আরাকান পাহাড়সমূহের সমগোত্রীয়, অর্থাৎ এদের বয়স এবং এরা যে শ্রেণীর পর্বত মোটামুটিভাবে এই শ্রেণীভুক্ত এই পাহাড়গুলো। এবং এই পাহাড়গুলির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সবগুলি পাহাড় উত্তরে দক্ষিণে লম্বালম্বি, বেশ কয়েকটি সারিতে লম্বালম্বিভাবে অবস্থিত। এবং এই পাহাড়গুলির পূর্বাঞ্চলের পাহাড়গুলি উঁচু এবং আস্তে আস্তে নিচু হয়ে পশ্চিম অঞ্চলের পাহাড়গুলি নিচু হয়ে সাগরের সাথে, অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে। এবং প্রতি দুইটি পাহাড়ের মধ্যে যে নিচু ভূভাগ আছে সেটাকে আমরা বলি উপত্যকা। এবং এই অঞ্চলের উপত্যকার মধ্যে দিয়ে সাঙ্গু, মাতামোহরি, কর্ণফুলী ইত্যাদি নদীগুলি প্রবাহিত হয়ে
শেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা তার শিয়ারি যুগের দক্ষিণ পূর্ব অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলি সম্পর্কে বললে আমরা বলতে পারি চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন এই জেলাগুলি নিয়ে এই অঞ্চলের পাহাড়গুলি অবস্থিত এবং এই পাহাড়গুলি সবগুলিই উত্তরে দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত এবং এই পাহাড়গুলি পূর্ব থেকে আস্তে আস্তে নিচু হয়ে পশ্চিম দিকে সাগরের সাথে মিশে গেছে। এই পাহাড়গুলি বঙ্গিল বা বাস পর্বতের বৈশিষ্ট্যের অনুরূপ। এই পাহাড়গুলির বেশিরভাগ উঁচু পাহাড়গুলি হলো বাংলাদেশের পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, যেমন মুদকমওয়াল, কেউ ক্রাডং, বিজয় তাজিংটন। এর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হল বিজয় তাজিংটন, যেটার উচ্চতা হল 1231 মিটার। এরপরেই দ্বিতীয় স্থানে আছে কেউ ক্রাডং, এটা 1 মিটার নিচু, 1230 মিটার। এখন আমরা আসি সিলেট অঞ্চলের পাহাড়। সিলেট অঞ্চলের পাহাড়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সিলেট বিভাগের দক্ষিণ অঞ্চলের পাহাড় আর একটা সিলেট বিভাগের উত্তর অঞ্চলের পাহাড়। সিলেট বিভাগের দক্ষিণ অঞ্চলের পাহাড়গুলি হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার দক্ষিণ পাশে অবস্থিত এবং এটি ত্রিপুরা পাহাড়গুলি বর্ধিত হয়ে বাংলাদেশে এই দক্ষিণ দিকে প্রবেশ করছে, এই জন্য এটাকে ত্রিপুরার পাহাড়ও বলে। এখানে 6টি পাহাড় সারি আছে। সবচেয়ে পূর্ব অঞ্চলের যে পাহাড়টি এটাকে পাতুরিয়ার পাহাড় বলে। তোমরা জানো ওইখানে আমাদের মাধবকুণ্ড জলপ্রপাত এই পাতুরিয়ার পাহাড়ে অবস্থিত। এরপরের সারিটি রাজকান্দি ইটা, এরপরে হারার গজ, ভানুগজ, রঘুনন্দন ইত্যাদি পাহাড় রয়েছে, অর্থাৎ 6 সারির পাহাড়। তোমাদেরকে আবারও বলছি এই 6 সারির পাহাড়ের মধ্যে প্রথম হইল পাতুরিয়ার পাহাড়, হারার গজ, রঘুনন্দন, রাজকান্দি ইটা, ভানুগজ, তারাপ, এই 6 সারির পাহাড়। এছাড়া সিলেটের উত্তর অঞ্চলের পাহাড় রয়েছে, এটা সিলেট শহরের উত্তর পূর্বাঞ্চলে 186 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে এই পাহাড় সারিটি অবস্থিত। এর উচ্চতা গড়ে 60 থেকে 90 মিটার। এছাড়াও সিলেটের সাতকের সিলেটের উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় 40 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে আরেকটি পাহাড়ি অঞ্চল রয়েছে, এটাকে সাতক পাহাড় বলে। তাহলে আমরা আরেকবার বলি বাংলাদেশের পাহাড়গুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলায় অবস্থিত। এটার গড় উচ্চতা 610 মিটার এবং সবগুলি পাহাড় উত্তরে দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলির মধ্যে আছে সিলেটের দক্ষিণ অঞ্চলের পাহাড় এবং সিলেটের উত্তর অঞ্চলের পাহাড়। এই পাহাড় অঞ্চলগুলি প্রায় বাংলাদেশের 18% ভূভাগ দখল করে আছে। এছাড়া বাংলাদেশে আরেক শ্রেণীর যে ভূমিরূপ আছে সেটাকে বলা হয় প্লায়েস্টোসিনকালের সোপান। এই প্লায়েস্টোসিনকালের সোপানটা হলো যে একটু আগে বললাম এটা বরফ যুগ, যখন পৃথিবীতে বেশিরভাগ স্থানেই বরফে ঢাকা পড়েছিল, সেই সময় এই ভূভাগটা সৃষ্টি হয়েছিল কয়েক লক্ষ বছর আগে। সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, বরেন্দ্র অঞ্চল, বাওয়াল মধুপুরের গড় এবং লালমাই পাহাড়। বরেন্দ্র অঞ্চল রাজশাহী এবং রংপুর বিভাগের অংশবিশেষ নিয়ে গঠিত। এটার আয়তন 9288 বর্গ কিলোমিটার, যা নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই অঞ্চলটি এই বরেন্দ্র ভূমির এই প্লায়েস্টোসিনকালের সোপান অঞ্চলটি তিনটি ভাগে বিভক্ত, অর্থাৎ তিনটা আলাদা আলাদা খণ্ড নিয়ে এটা গঠিত। এর সবচেয়ে পশ্চিমের যে নদীটা এটার নাম হলো মহানন্দা এবং সবচেয়ে পূর্ব পাশের যে নদীটা সেটা হলো করতোয়া। সবচেয়ে আবারও বলছি
এই অঞ্চলের সবচেয়ে পশ্চিম পাশের নদীটির নাম হলো মহানন্দা এবং সবচেয়ে পূর্ব পাশের নদীটির নাম হলো করতোয়া। এই অঞ্চলটিকে মহানন্দা, পুনর্ভবা, আত্রাই, ছোট যমুনা এই নদীগুলিকে ওই তিনটা ভাগে ভাগ করছে। এর মধ্যে আবার ছোট ছোট অনেক নদী আছে। এই নদীগুলিকে ভূগোলের ভাষায় খাঁড়ি বলা হয়। এই ভূমিরূপের গড় উচ্চতা 6 থেকে 13 মিটার এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে আয়রন লক্ষ্য করা যায় এবং আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে এক ধরনের গুটির মতো গুটি গুটি লক্ষ্য করা যায় এবং মাটির রঙও লাল রং ধারণ করেছে। তোমরা জানো পানিতে আয়রন হলে পানি লাল হয়ে যায়, মাটিতে কারণটা হলো অক্সিজেনের সংস্পর্শে এসে আয়রন বিক্রিয়া করে সেটা হয়। মাটিতেও ঠিক তদ্রূপ অবস্থা লক্ষ্য করা যায়। এরপরে আমরা আসব বাওয়াল মধুপুরের গড়। বাওয়াল মধুপুরের গড় এটা ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অংশবিশেষ নিয়ে এই অঞ্চলটি গঠিত। এটা গাজীপুরের এই অঞ্চলটাকে বলা হয় বাওয়ালের গড় অঞ্চল এবং টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার অংশবিশেষকে নিয়ে বলা হয় মধুপুরের গড় অঞ্চল। এর আয়তন 4105 বর্গ কিলোমিটার। 4105 বর্গ কিলোমিটার এটার আয়তন। এই বাওয়াল মধুপুর গড়ের উত্তর পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই দিক দিয়ে দেখো উত্তর পাশ দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে এবং দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়েছে বুড়িগঙ্গা নদী এবং এর পশ্চিম পাশ দিয়ে বংশী এবং এর পূর্ব পাশ দিয়ে বানার নদী প্রবাহিত হয়েছে। এই এর মধ্যে বংশী, বানার, পুরাতন ব্রহ্মপুত্র এবং বুড়িগঙ্গার মাঝখানে এই ভূখণ্ডটি অবস্থিত। এটার মাটির রঙ লাল এবং কঙ্করময় এবং এই এইটাও অক্সিডাইজ হয়ে এরকম ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এইসব অঞ্চলে কখনো সাধারণত পানি উঠে না, অর্থাৎ বন্যার প্লাবিত সমভূমির চেয়ে এটা বেশ উঁচু। এই ভূমিরূপের রূপের পশ্চিম পাশে এক সারি ফল্ট বা চ্যুতি রয়েছে, এই জন্য পশ্চিম পাশটা উঁচু এবং পূর্ব পাশটা নিচু। এই ভূমিরূপ ছাড়াও এই এখানে অবশ্য অনেকগুলি গাছপালা দেখা যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৃক্ষ শাল বা গজারি। আমরা যখন তোমাদেরকে বনভূমি নিয়ে আলোচনা করব তখন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সময় খুব কম। এছাড়া আরেক ধরনের প্লাইস্টোসিনকালের সোপানের মধ্যে আরেক ধরনের ভূমিরূপ দেখা যায়, সেটাকে বলা হয় লালমাই পাহাড়। এটা কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে এই ভূমিরূপটি অবস্থিত। এটা একটা ক্ষুদ্র অঞ্চল, এর আয়তন 34 বর্গ কিলোমিটার, প্রায় 15 কিলোমিটার লম্বা এবং 1.5 কিলোমিটার প্রশস্ত। এটারও পশ্চিম পাশটি উঁচু এবং পূর্ব পাশটি নিচু হয়ে ঢালু কাত হয়ে আছে। এটাকে অনেকেই বলে হস্ট অঞ্চল। হস্ট হলো চ্যুতির মাঝখানের যে অংশটা, দুইটি চ্যুতি বা ফাটলের মাঝখানে যে অংশটি হঠাৎ করে উপরে উঠে যায় এটাকে চ্যুতি বলে। এটার তো মাটির রং লাল এবং কঙ্করময়। এছাড়া আমরা এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হইল সিলেট অববাহিকা, কুমিল্লা সমভূমি, পাদদেশীয় সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা, উপকূলীয় সমভূমি এবং বদ্বীপ অঞ্চল। প্রথমেই আসি আমরা সিলেট অববাহিকা। এটা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই অঞ্চলটিকে হাওর অঞ্চল বলে। IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল কনজারভেশন ইউনিয়ন এর মতে এখানে প্রায় 400 মতো হাওর আছে। এছাড়া আমরা
আরেক ধরনের ভূমিরূপের কথা লক্ষ্য করি, তবে এই অঞ্চলটি বেশি উঁচু না। বাংলাদেশের মধ্যে যে ভূখণ্ডটা আছে এর মধ্যে সবচেয়ে নিচু ভূভাগ হলো সেটা, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 3 মিটার উঁচু। এছাড়া আরেক ধরনের ভূমিরূপ আছে, সেটা হলো কুমিল্লা সমভূমি। এটা হলো কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং হবিগঞ্জ জেলা এবং কিছু নোয়াখালী জেলার অংশবিশেষ নিয়ে এই অঞ্চলটি গঠিত। এই অঞ্চলটি সমভূমি হলেও অনেকের ধারণা এটা আস্তে আস্তে উঁচু হচ্ছে। এছাড়া আরেক ধরনের সমভূমি দেখা যায়, এটা হলো উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমিটা ফেনী নদীর মোহনা থেকে এটা সমুদ্রের উপকূল বরাবর, অর্থাৎ চট্টগ্রাম এবং কক্সবাজারের সমুদ্র উপকূল বরাবর টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটা একটি অপ্রশস্ত, খুবই অপ্রশস্ত ভূমিরূপ। এটা 8 থেকে 10 কিলোমিটার মাত্র প্রশস্ত, তবে কর্ণফুলী নদীর মোহনায় সেটা প্রায় 26 কিলোমিটারের মতো সেটা প্রশস্ত। এই ভূমি রূপের মধ্যে অসংখ্য সি বিচ রয়েছে। আমরা জানি পৃথিবীর দীর্ঘতম যে সমুদ্র সৈকত কক্সবাজার, এটা এই এখানে আছে। এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত, টেকনাফ সমুদ্র সৈকত, এরকম আরও অনেক সমুদ্র সৈকত রয়েছে। আমরা এখন কথা বলবো পাদদেশীয় সমভূমি নিয়ে। পাদদেশীয় সমভূমিটা হলো গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, এই এর অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে ভূভাগটা সেটা নিয়ে গঠিত। এটার গড় উচ্চতা 30.5 মিটার। এটা হিমালয় পর্বতের পলি নুড়ি ইত্যাদি এসে সেখানে জমা হয়ে এটা সমুদ্র সমতল থেকে বেশ উঁচু হয়ে এই ভূভাগটা গঠন করা করেছে। এছাড়া আরেক ধরনের ভূমিরূপ হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সমভূমি। এটা বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা ইত্যাদি জেলার অংশ বিশেষ নিয়ে এই অঞ্চলটি গঠিত এবং এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় প্লাবন সমভূমি। এখানে অশ্বকুড়াকৃতির হ্রদ, পশ্চাৎ ডাল, পশ্চাৎ জলাভূমি, সরপিল নদী ইত্যাদি দেখা যায়। আর বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বিশাল ভূখণ্ডটা রয়েছে এটাকে বলা হয় বদ্বীপ। এখানে মনে রাখতে হবে বাংলাদেশ কোনো বদ্বীপ না, বাংলাদেশের শুধুমাত্র এই অঞ্চলটি বদ্বীপ। তোমাদের সুবিধার্থে আমি বলছি, পুরা বাংলাদেশটি বদ্বীপ নয়, শুধু বাংলাদেশে অর্থাৎ গঙ্গা নদীর দক্ষিণে এবং মেঘনার এই অঞ্চলটা নিয়ে, পশ্চিমাঞ্চল নিয়ে যে বিশাল ত্রিকোণাকৃতির ভূমিরূপ গঠন করেছে এটাকে বদ্বীপ বলে। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, মৃতপ্রায় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং শ্রুতজ সমভূমি। মৃতপ্রায় বদ্বীপ গড়াই মধুমতি নদীর পশ্চিমে কুষ্টিয়া শহর জেলা নিয়ে অঞ্চল গঠিত, আর শ্রুতজ সমভূমিটা বাংলাদেশের উপকূলবর্তী যেখানে সুন্দরবন আছে বায়ার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত, আর সক্রিয় বদ্বীপটা হলো গড়াই মধুমতির এ থেকে মেঘনা নদী পর্যন্ত এই বিশাল ভূভাগ যেখানে এখনও বদ্বীপ সৃষ্টি হচ্ছে, দ্বীপ সৃষ্টি হচ্ছে ইত্যাদি নিয়ে এই অঞ্চলটি গঠিত। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ক্লাসটি দীর্ঘায়িত করতে পারলাম না। এটা আমরা ক্লাসে অনেক সময় আমরা এটা আলোচনা করি, তোমরা ক্লাসটি বারবার টেনে টেনে দেখবা এবং তোমাদের প্রতি সুস্বাগত এবং ভালো থেকো।